ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন এই চা পান করলে। হোমমেড অ্যান্টি ডায়াবেটিক টি। এবার থেকে আপনার ঘরে তৈরি চাই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে, মানে ডায়াবেটিস রোগীদের একটি বড় চিন্তাই দূর হবে। ব্লাড সুগার কমানোর চাটি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় নিরাপদভাবেই ব্যবহার করতে পারবেন। অ্যান্টি ডায়াবেটিক চা তৈরি করতে আপনার তিনটি উপাদান প্রয়োজন হবে। এক নম্বর উপাদানটি অবশ্যই চা, কিন্তু প্রশ্ন হলো গ্রিন টি না ব্ল্যাক টি। বেশিরভাগ মানুষই গ্রিন টিকে বেশি স্বাস্থ্যকর মনে করেন, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু এটা খাটে না। গ্রিন টিতে এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট নামে যৌগটি তুলনামূলকভাবে বেশি থাকে। যৌগটি আপনার মাংসপেশির কোষে গ্লুকোজের শোষণ বাড়িয়ে দেয়, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহজ হয়। 1133 জন মানুষের ওপর করা 17টি স্টাডির একটি রিভিউ থেকে দেখা যাচ্ছে গ্রিন টি ফাস্টিং ব্লাড সুগার ও HbA1c লেভেল কমাতে পারে। মানে সুগার কমানোর উপায় হিসেবে যেমন গ্রিন টি কার্যকরী, সাথে লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে উপযোগী। এমনকি কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিস হওয়ার আগে নিয়মিত গ্রিন টি খেলে ডায়াবেটিস প্রতিরোধও হতে পারে। অন্যদিকে ব্ল্যাক টিতেও থিয়াফ্লেভিন, থিয়ারুবিজিনের মতো যৌগ তুলনামূলকভাবে বেশি থাকে, যাদের ব্লাড সুগার কমানোর ক্ষমতা আছে। 24 জন প্রিডায়াবেটিস রোগীর ওপর স্টাডি থেকে দেখা যাচ্ছে ব্ল্যাক টি ব্লাড সুগার কমাতে পারে। অর্থাৎ দুই রকম চা দুই রকমভাবে ভালো, দুই রকমভাবে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কাজ করতে পারে। তাই আমরা একটু স্মার্টলি দুই রকম চাই আমাদের অ্যান্টি ডায়াবেটিক চায় ব্যবহার করব, মানে 50% গ্রিন টি আর 50% ব্ল্যাক টি নেব। দুই, অ্যান্টি ডায়াবেটিক চায়ের দ্বিতীয় উপাদানটি হলো দারুচিনি। সুগার কমানোর উপায় হিসেবে চা থেকেও দারুচিনি বেশি কার্যকরী। 2 ডজন গবেষণা থেকে দেখা যাচ্ছে দারুচিনি ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট মিল ব্লাড সুগার ও HbA1c লেভেল উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। মানে দারুচিনি একদিকে আপনার সকালের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে, অন্যদিকে ভাত রুটির মতো খাবার খেলেও ব্লাড সুগার আগের মতো বাড়তে দেবে না, অন্যদিকে লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলেও সাহায্য করবে। 3, অ্যান্টি ডায়াবেটিক চায়ের তৃতীয় উপাদানটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। তৃতীয় উপাদানটি হলো পেয়ারা পাতা। 19 জন মানুষের ওপর করা ও 20 জন মানুষের ওপর করা মোট 2টি গবেষণা থেকে দেখা যাচ্ছে পেয়ারা পাতার চা পোস্ট মিল ব্লাড সুগার 10% পর্যন্ত কমাতে পারে। মানে আপনি ভাত বা রুটি খাওয়ার পর যদি পেয়ারা পাতার চা 1 কাপ পান করতে পারেন, ব্লাড সুগার আগের মতো আর বাড়বে না। পেয়ারা পাতা 2 ঘন্টা পর্যন্ত ব্লাড সুগার কমিয়ে রাখতে পারে। উপাদানগুলো ব্যবহার করে অ্যান্টি ডায়াবেটিক চাটি তৈরি করা খুবই সহজ। বাড়িতে চিনি ছাড়া লিকার চা যেভাবে তৈরি করেন সেইভাবে করলেই হলো। একটি পাত্রে জল নিয়ে তাতে আগে থেকে 1 টুকরো পিষে রাখা দারুচিনি ও 1টা ছোট পেয়ারা পাতা টুকরো করে 5 মিনিট ফুটান। এবার তাতে আপনি যতটুকু চা ব্যবহার করেন তার অর্ধেক গ্রিন টি ও অর্ধেক ব্ল্যাক টি দিন, আরও 2 মিনিট ফুটতে দিন। এবার একটি পাত্র নিয়ে আরও 2 মিনিট ঢেকে নিন, শেষে চায়ের কাপে ছেঁকে নিন। আপনার ব্লাড সুগার কমানোর চা রেডি। সুগার কমানোর চাটি আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে দিনে 2-3 কাপ খেতে পারেন। আর বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া হয়ে গেলে, মানে অত্যাধিক ব্লাড সুগার বাড়ার ভয় থাকলে খাওয়ার পরও চাটি পান করতে পারেন। ডায়াবেটিস কন্ট্রোলের এরকম আরও ফ্রি টিপস পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।